অনেকেই বলেছে যে ও একটা অসাম্প্রদায়িক দলে গেছে, কিন্তু আমরা সমস্ত ফ্যামিলির মেম্বাররা মমতা ব্যানার্জির সাথে আছি। আমার না মানে ভীষণ হাসি পেল এই কথাটা শুনে, মানে মানে আমি এত হাসলাম, মানে উনিশের পরে একুশের আগে অন্ধকার রাতে তারাও কিন্তু পদ্মফুলে যোগ দেওয়ার জন্য অনেকের বাড়িতে গেছিল, কিন্তু নেয়নি ওদের। এটা আমার খুব মানে আমি খুব হাসলাম। হয়তো কদিন পরে আমাকেও ফোন করে বলবে নিবি আমাদের, মানে আচ্ছা এটা হচ্ছে ব্যাপার। সবচেয়ে মজার কথা, আমি তো ভেবেছিলাম যে আমি একটা ক্ষুদ্র মানুষ, আমি কিন্তু বিজেপিতে জয়েন করছি, কার কি আসে যায়, ও মা ওরাই তো দেখি আমাকে সেলিব্রিটি বানিয়ে দিল। আমার দাদু যে পার্টি অফিস কি সুভাষ ভবন না, ওখানে বসে ওই মাননীয় উত্তরবঙ্গ মন্ত্রীর কি চামচি ও কি নাম, আমি তো নামও উচ্চারণ করতে চাই না, কি নাম ওর, আচ্ছা ঠিক আছে ওর নাম তুলে আর আমি ওকে সেলিব্রিটি বানাতে চাই না। উনি কি বলেছেন, দিনাটার মাটিতে এসে রাজনীতি করে আমি দেখাই, সব দল ঠিক করবে, আমি জলপাইগুড়িতে করব না শিলিগুড়িতে করব না কলকাতায় করব না দিনাটায় করব। হ্যাঁ আজকে দল আমাকে দিনাটায় আসতে বলেছে, আমি তাই দিনাটায় এসেছি। আমি ওনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, এই চ্যালেঞ্জ দিলাম, ওই সুভাষ ভবনে ওই টেবিলে বসে আমি প্রেস মিট ডাকব, তখন ওই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী চামচি লাইনে দাঁড়িয়ে থাকবে পদ্মফুলে যোগ দেওয়ার জন্য। এটা চ্যালেঞ্জ দিলাম।